হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুশীলা ফুড হাউস। আপনাদের অনেক অনেক স্বাগত। আজ আমরা খাবো গোবিন্দভোগ চালের ফেনা ভাত, ফুলকপির পকোড়া, এখানে ভাত, গোলা ভাত, বেগুন ভর্তা, আলু ভর্তা, ডিমের অমলেট, বেগুন আর ঘি, আর হচ্ছে ফুলকপির পকোড়া, একটা করে শুকনো লঙ্কা, একটা করে শুকনো লঙ্কা, ফুলকপির পকোড়া বলেছি। আচ্ছা, এটা আমরা চ্যালেঞ্জ করবো আর চ্যালেঞ্জের শেষে থাকবে দারুণ একটা পানিশমেন্ট। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। চলুন খাওয়াটা শুরু করি। 1 2 3 স্টার্ট। বেশ ঘিতে মজা, ঘিতে মজা, ঘি তো খেয়ে যাচ্ছি। আমার আর দেবে না, তোমার দিচ্ছি। আমি দিচ্ছি, একটু ঘি বেশি না খেলে ভালো লাগে না। ফাটাফাটি ফাটাফাটি লঙ্কা Thank you.
তুমি দিয়েছো, সেটা আমি খেয়ে নিচ্ছি, কিন্তু আমি দিয়েছি। বন্ধুরাই বলবে কে পানিশমেন্ট পায়, দাও আমার রাখে তো। একটা লঙ্কা নেচে, একটা লঙ্কা লং, কোনো কথা হবে না, পানিশমেন্ট তো পানিশমেন্ট, শুধু খাই ফেলা কি লঙ্কা, না না পানিশমেন্ট ওটা খেতে হবে। ঠিক আছে, আমার পানিশমেন্ট যা হার মানেছি, স্বীকার হচ্ছে একটা লঙ্কা নেওয়া হয়েছে, বলা হয়েছে সেটা খাই। লঙ্কা আর পানিশমেন্টের মধ্যে পড়ে না, না যেটা নবাই তো সব খেতে হবে না, সেটা বলতে আগে থাকতে। ঠিক আছে বলো, এটা আমি খেয়ে নিচ্ছি, তাহলে পানিশমেন্ট তুমি নেবে না, তাহলে পানিশমেন্ট তোমার, ওটাই হবে পানিশমেন্ট। কার না আমি খাচ্ছি, দাও আমার পানিশমেন্ট ওটাই, দাও না খাও, পানিশমেন্ট এখানেই হয়ে যাক, তাহলে আজকে পানিশমেন্ট এখানেই, এখানেই হয়ে যাক। লঙ্কা খেতে হবে, জল নেই বন্ধু, রাগ কষ্ট, খুব কষ্ট হয়ে গেছে আজকে, না পানিশমেন্ট পানিশমেন্ট, আমি কোনো চিটিং করছি না, আমি মানছিলাম আমি খেতে পাচ্ছি না, দাও জলটা একটু লবণ, আমি পরে খেয়াল করে দেখছি লঙ্কাটা এই সাইডে রেখে দিই। ও বাবা, তা লঙ্কা পানিশমেন্টের মধ্যে পড়ে, জানো পড়বে না, যদি হ্যাঁ দু চারটে পাঁচটা নিতাম তখন পানিশমেন্টে। ঠিক আছে পরে কথা, এক পিস, এক পিস নেবাই, ওয়ান টু থ্রি, বাবা ওই শুকনো লঙ্কা ওইটুকুই গালে রেখে তা পাতাই গুলি করো, তো পানিশমেন্ট তো হলো। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে পানিশমেন্টটা কার কার, অবশ্যই জানাবেন কার হওয়ার ছিল। ঠিক আছে, তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা। যদি হচ্ছে পানিশমেন্টটা আমারই হয়, কমেন্টে অবশ্যই জানাবেন, নেক্সট ভিডিও আমি হেরে গেলে ডবল পানিশমেন্ট দেবো। চলো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।